দেখছি ঠাকুরের এখানে রথ হয়, উৎসব হয়, মেলা বসে। তো কতদিনের পুরনো এটা? এইটা আপনার ধরে রাখুন 100 বছর, 1920 সালে মোটামুটি আমার বাবার ঠাকুরদা স্থাপন করেছিলেন এটা। এবছর তো কিছু হলো না, রথ বেরোলো না, তাহলে মানে পুলিশ তো আমাদের পারমিশন দিল না। আমরা ইচ্ছা ছিল প্রত্যেক বছর ধরুন 20-25 হাজার লোক এখানে ভোগ নিয়ে যায়, লাইন দিয়ে ভোগ নিয়ে যায়, এবং আরও 400-500 লোক এখানে, হাজারখানেক লোক আরও বসে খাওয়া দাওয়া করে। তো সেইটা তো এখনও ওই মেলাটা করতে দিল না পুলিশ থেকে। ইভেন রথ আমাদের আসতে দেবে না বলেছে, রথ আমাদের একটা মাসি বাড়িতে থাকে, জগন্নাথ নিয়ে আসে এখানে। আচ্ছা, তো জগন্নাথ দেবের পুজো তো হলো না তাহলে আজকে? না, জগন্নাথ আসবে, গাড়ি করে আসবে, রথ আসতে দেবে না, গাড়ি করে এসে এখানে রাখা হবে। কখন হবে সেটা? সেটা আস্তে আস্তে আপনার ধরুন 5টা নাগাদ আসবে, বিকেলবেলা। শুভ রথযাত্রা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ইচ্ছা ছিল তোমাদেরকে রথের কিছু দেখাবো, যেমন রথ বেরোচ্ছে বা মেলা বসছে, কিন্তু কোভিডের কারণে এবারে সব কিছুই বন্ধ। তো তোমাদেরকে দেখিয়েছি ঢাকুরিয়া রথের বাড়িতে কৃষ্ণের পুজো হচ্ছিল সকালে, তার কিছুটা অংশ, 100 বছরের পুরনো পুজো। তারপরে আমরা চলে এসেছি খেতে পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, ইস্কনের রেস্টুরেন্ট গোবিন্দাসে। এটা চক্রবেড়িয়া গুরুসদয় দত্ত রোডে। এক্সাক্ট লোকেশনটা আমরা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা দেখতে থাকো আমাদের সাথে ভিডিওটা, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগলো। আমাদের ভেজ তন্দুরি যে প্ল্যাটার সেটা চলে এসছে। ফার্স্টে আমি স্টার্ট করব এই যে তন্দুরি মোমোস দিয়ে, বেশ দারুণ লাগছে দেখে, এবার দেখি কেমন। ক্যাবেজ অ্যান্ড কোরিয়েন্ডার লিভসের ফিলিং আছে, খেয়ে দেখি আমি। কর্নও আছে, তন্দুরির একটা খুব প্রমিনেন্ট ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে। এখান থেকে আমি নেব সোয়া কাবাব, নর্মাল সয়াবিনের কাবাব, ম্যারিনেশন করে গ্রিল করা হয়েছে। ম্যারিনেশনটা পারফেক্ট, একদম সব কিছু, মশলার ব্যালেন্স একদম ঠিকঠাক, বেশ ভালো লাগছে খেতে। রেশমি পনির টিক্কা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম রয়েছে। রেশমি পনির টিক্কায় যেমন ম্যারিনেশন থাকে নর্মাল ম্যারিনেশন, এটা নর্মাল পনির টিক্কা।
তিনটে একসাথে তুলে নিচ্ছি। আর এটা হলো হরিয়ালি পনির টিক্কা, একদম পুরো গ্রিন গ্রিন। তার সাথে আমি একটা ক্যাপসিকামও নিয়ে নিলাম। আর একটা একটা করে খাবো, তোমাদের জানাবো। ফার্স্টেই রেশমি পনির টিক্কাটা খেয়ে দেখি। পনিরের চাংসগুলো বেশ সফট অ্যান্ড বেশ বড় পিসেস। মিষ্টি মিষ্টি, ক্রিমের একটা সুন্দর ফ্লেভার লাগছে। গ্রিলটা একদম, গ্রিলগুলো খুব ভালোভাবে করা হয়েছে। এখানে সবই এরকম ভেজ আইটেমস, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে খেতে। নেক্সট নেবো আমি নর্মাল পনির টিক্কাটা। এটা একটু স্পাইসি, একটু ডিফারেন্ট খেতে, বাট পনিরটা টু ক্রিমি, দারুণ লাগছে খেতে। হরিয়ালি পনির টিক্কা, এটা একটু স্পাইসি হবে মনে হচ্ছে। আমি উপরে লঙ্কা, তারপরে কোরিয়েন্ডার লিভস দিয়ে যে পেস্টটা করা হয়, এটা করে ম্যারিনেট করে তারপরে এটাকে গ্রিল করা হয়। কোরিয়েন্ডার অ্যান্ড মিন্ট লিভসের একটা প্রমিনেন্ট ফ্লেভার, আসলে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। প্ল্যাটারের লাস্ট আইটেম চলে এসছে। দিস ওয়ান ইজ তন্দুরি আলু, পুরো লাল ম্যারিনেশনটা, পুরো কাশ্মীরি রেড চিলি পাউডার বা পেস্ট দিয়েছে ওরা, বোঝাই যাচ্ছে। আর দই যা থাকে, বেশ ভালো লাগছে দেখে। এবার খেয়ে দেখি, নেভার ট্রাইড তন্দুরি আলু বিফোর, এবার খেয়ে দেখি কেমন এটা। মশলাতে না কসুরি মেথিও আছে, সেটার একটা প্রমিনেন্ট ফ্লেভার, বেশ ভালো লাগছে খেতে, তোমরা ট্রাই করতে পারো। দিস ওয়ান ইজ পিনা কোলাডা, খেয়ে দেখি কেমন। পিনা কোলাডাতে মেইনলি পাইনঅ্যাপল অ্যান্ড কোকোনাট মিল্ক দিয়ে বানানো হয়, খেয়ে দেখি। বেশ রিফ্রেশিং, বেশ সুদিং, ট্রাই করতেই পারো তোমরা। আমরা তো বলবো প্ল্যাটারটা ট্রাই করো। পোলাও, চানা মশালা, পনির বাটার মশালা, ডাল মাখানি, বুন্দি রায়তা, পায়েস, আচার, স্যালাড, পাঁপড়, আর আছে একটা বেবি কুলচা, আর তলায় একটা বেবি নান। তো আমি ফার্স্টে স্টার্ট করছি বেবি কুলচা দিয়ে। বেবি কুলচা পরোটা আমার পার্সোনালি খুব ফেভারিট, তো কোনটা নেওয়া যায়, চানা মশালাটাই নেওয়া যাক কুলচা দিয়ে। বাহ, কুলচাটা বেশ নরম, ভিতরে কুলচার যে মশালাগুলো থাকে সেটা বেশ ভালো অ্যামাউন্টে দেওয়া আছে। চানাটা দিয়ে দেখি কেমন লাগে। টম্যাটো পেস্ট, পিউরি, চানা মশালা, কাসৌরি মেথি লিভ, আর সব থেকে যেটা ভালো হচ্ছে যে চানাটা খুব ভালো একদম নরম সেদ্ধ হয়েছে, ভালো খেতে, খারাপ না। নেক্সট আই ট্রাই ডাল মাখানি, ওপর দিয়ে পুরো ফ্রেশ ক্রিম দেওয়া। আর ডাল মাখানির সাথে আমি নিয়ে নেব একটু বেবি নান, মানে কুলচার নানের ফারাকটা হলো, মানে ময়দার এটা তো একই রকম হয়, বাট নানের ভিতরে কোনো মশলা থাকে না। তো আই এম নট ফন্ড অফ ভেজ ফুড, বাট আই মাস্ট সে যে এখানকার যে কটা খাবার খেলাম যথেষ্ট, মানে খুবই সুন্দর খেতে। আমরা তো পুজো বা এরকম কোনো অকেশনে ভেজ খেয়ে থাকি, তো পিপল ক্যান ট্রাই দিস রেস্টুরেন্ট। পোলাওটা নর্মাল পিস পোলাও, তোমরা যদি দেখতে পাচ্ছ, এটার সাথে পোলাওয়ের সাথে দ্য অপশান উইল বি অলওয়েজ পনির বাটার মশালা, পুরো বাটার ওপর দিয়ে দেওয়া, ক্রিম দেওয়া, প্রচণ্ড ক্রিমি, তো গ্রেভিটাই দেখে একদম লোভ লাগছে খাওয়ার জন্য, দেখি কীরকম খেতে। ভাতটার মধ্যে
সেরকমই দেখুন চড়া ফ্লেভার টেবার কিছু নেই, একদম সিম্পলভাবে করা হয়েছে। আমাদের নর্মাল সিম্পল পোলাও যেরকম হয়, আর পনির বাটার মশলাটাও অ্যাজ আ কম্বিনেশন দুর্দান্ত লাগছে আমার খেতে। আচারটা আর আমি খাবো না, স্যালাডও না, চটচট করে আমি তোমাদেরকে বুন্দি রায়তা আর পায়েসটা খেয়ে বলে দিই কীরকম। আচ্ছা ভিতরে বেসনের বলস দেওয়া আছে, টক দইয়ে পুরো মিক্স করে দেওয়া আছে, আর তার সাথে আছে চাট মশালা। নর্মাল রায়তার থেকে একটু আলাদা খেতে। গোবিন্দাজের গোবিন্দভোগ, গোবিন্দভোগ চালের পায়েস, খুব সুন্দর খেতে। থালিটা ওয়ার্থ ফর মানি, ওয়ার্থ ফর টেস্ট অ্যান্ড এভরিথিং। আমার বেভারেজ হচ্ছে কেসারিয়া লাস্সি, কেসারের একটা স্ট্রং ফ্লেভার যদি দেখতে পাচ্ছ, গ্লাসে পুরো কেসার দেওয়াও আছে, কালার মিক্স করা কিন্তু না, অরিজিনাল কেসার দেওয়া আছে লাস্সিটার মধ্যে। একটু টক টক লাস্সি যেরকম হয়, একটু মিষ্টি মিষ্টি, দারুণ খেতে। আজকের মতো লাঞ্চ আমাদের শেষ। গোবিন্দাসে খাবারের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, যে প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম সেটা সত্যিই ভ্যালু ফর মানি, তার সাথে সাথে বেভারেজেসগুলোও ভালো ছিল। তোমরা আসলে নিশ্চয়ই ট্রাই করবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো কী করতে হবে, করতে হবে একটা লাইক, চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে ক্লিক করে অল করবে, অ্যান্ড শেয়ার করবে, শেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই, টেক কেয়ার।